হ্যালো, ঘুম থেকে জাগালাম, সরি। ফর্মালিটিস রাখো, কটা বাজে? 6:10। 6:10? এত সকালে উঠেছো কেন? শৈলী, আমি না কালকে সারাত ঘুমাইনি। কেন, নতুন কোনো গান তুলেছো? তাহলে ঘুম আসেনি? তোমার শরীর খারাপ করেছে দীপু? না। তাহলে ঘুমাতে পারোনি কেন? খুশিতে। খুশিতে? কিসের খুশি? আজকে আমি সারাদিন তোমার সঙ্গে কাটাবো, সেই খুশিতে। ঘুমাও, এখন অনেক দেরি। তুমি ঘুমাও। উঠিয়ে দিয়েছ, এখন তো আর ঘুম আসবে না। রাগ করছো তুমি? ধুর, কেন রাগ করবো? তাহলে কি করবে? চোখ বন্ধ করে তোমাকে ফিল করতে থাকবো। আচ্ছা, শৈলী উঠেছিস? শৈলী, বাবা বাবা, রাখি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বাই 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 বাই। আজ আমার যে কি হলো, তুই আমাকে ডাকলে না কেন? কেন তোমাকে কেন ডাকবো আমি? এই যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, আমার ঘুম ভাঙলো না। আসলে কি জানো, বয়সের দোষ। বয়সের দোষ না? তুমি কি আবোল তাবোল কথা বলো কাকা, তোমার বা বয়সের কারোরই দোষ না। ঘড়িটা দেখো, কটা বাজে দেখো। এতদিন শৈলীর সঙ্গে আমার কতক্ষণ দেখা হতো জানো? বড় জোর 1 ঘন্টা। আজকে শৈলী আমার সঙ্গে সারাদিন থাকবে। তাই বলো। আবার তোমার মাথা ধরেছে? এই রাত জেগে জেগে তোমার এই অবস্থা হয়েছে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তোর বাবা ফোন করুক, আমি ওনাকে সব কিছু বলে দেবো। সর্বনাশ কাকা, এই যে আমার আমার মাথা ব্যথাটা তো কিচ্ছু নাই, বিশ্বাস, সত্যি কিছু নাই। তুমি প্লিজ শুধু বাবাকে বলো না প্লিজ কাকা, কারণ আমার কথাও না, শৈলীর কথাও না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলবো না, যদি তুমি ডাক্তার দেখাও। হ্যাঁ দেখাবো, কোনো সমস্যা নেই, তুমি যা বলবো তাই, কিন্তু বাবাকে বলো না প্লিজ। ঠিক আছে, কিচ্ছু বলবো না। আমার কি বলতে শখ হয়? বিদেশ ঘুরে থাকে, তাকে চিন্তায় ফেলানোর কি বুদ্ধিমানের কাজ? এই এই তো, তুই সব কিছু বলছে, মাঝখান থেকে আমাকে ভয় দেখাও। আল্লাহ, আমার যাওয়ার সময় আমি গেলাম। এই নাস্তা করে কোথায় যাচ্ছ? নাস্তা করে মানে নাস্তা করার সময় নেই। হ্যাঁ তুমি আমারটা করে নাও, আমাকে অনেক দূর যেতে হবে। আমি যদি তেমন মতো না পৌঁছে না, কালকে দেখবে পেপার উঠেছে দীপু নামে একটা ছেলে। খবরদার,
বাজে কথা বলবো না, একদম বাজে কথা বলবো না। আচ্ছা বাবা বলবো না, গেলাম আমি। টাটা। শৈলী ভার্সিটি যাবে না? গেছে তো। আমার সঙ্গে গেলেই পারতো, আমি নামিয়ে নিতাম। ওর তো 8টায় ক্লাস, তোমার সঙ্গে গেলে কি করে হবে? ও আজকালকার পড়াশোনায় অনেক কষ্ট, মেটার অনেক ধকল যায়, তাছাড়া অনেক রাত জেগে পড়ে, আবার সেই ভোরে ক্লাস থাকে। পড়ে ভালো, কিন্তু এত রাত জেগে পড়ার দরকারটা কি? ওকে বলে দিও এই রাত জাগার অভ্যাসটা যেন ত্যাগ করে। তুমিই বলো, ও আমার কথা শুনবে? তুমি মা, তোমার কথা শুনবে না? আমার কয়টা কথা যেন ও শুনে, আমাকে তো পাত্তাই দেয় না। তুমি আসলে ঠিক মতো শাসন করতে পারো না, এমন কিছু বিষয়ে শাসন করো যেটা ওর রাগের কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, বাপ মেয়ে তো দুজনই একই রকম, আমার শাসন কে মানে? আমি যাই, অফিসের সময় হয়ে গেছে। কি দেখছো? আকাশ। আর আর ফুল, পাখি, নদী, সব কিছু, সব। যা, এগুলো আমার মুখের মধ্যে আছে নাকি? আমার চারপাশে যা কিছু আছে না, মানে যা যা আমার পছন্দ, সব কিছু দেখতে পাই তোমার মুখের থেকে। তা চলে, আমার না আসলে কোনো কিছু দরকার নেই, তোর মুখের দিকে তাকালে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো, সারাটা জীবন। এতটা? এতটাই দীপু, এতটা ভালোবাসা মনে ঠিক না। কেন? ভয় হয় যদি হারিয়ে ফেলি। শৈলী, তুমি আমাকে সেদিন বললে যে একটা মেয়ে যদি তার ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, তাহলে একটা ছেলেকে কখনো আটকানো যায় না। তোমার এই হাতটা যদি আমার হাতে সারা জীবন থাকে, তাহলে দেখো আমার কিচ্ছু হবে না, কখনো না। এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। তুমি যদি আমার পাশে থাকো, তাহলে দেখো আমি একদিন বিশ্ব জয় করবো। চলি, তোমাকে আমি এতটা সময় ধরে আমি কতদিন পাবো? যতদিন বাবার কাছে ধরা না খাবো। মানে? মানে হলো পুরনো ক্লাস রুটিন মাফিক বাবা জানে আমি ক্লাসে, আর যদি কোনো ক্লাসমেট ফোন করে তাহলে তো ধরা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোর বন্ধুদেরকে বলে রাখো। কতজনকে বলবো? সবাইকে বলবে। যা, সবাইকে এভাবে প্রেমের কথা বলা যায়? একদিন একদিন তো জানবেই সবাই। তা তো জানবে, কিন্তু এভাবে ঠিক কেমন যেন লাগে না। আচ্ছা তোমার বাপটা এমন কেন, রুটিনের কপি দিতে হবে কেন তাকে? তুমি জানো না আমার বাবা কেমন, যেদিন যে টাইমে ক্লাস শেষ হবে তার সাথে রাস্তার দূরত্বটা মেপে টেনশন করা শুরু করবে। আর ফোন, উফ। দীপু, অনেক সময় হয়ে গেছে, চলো যাই। আর একটু থাকো প্লিজ। থাকতে পারলে তো আমারও ভালো লাগতো। নো ওয়ে, ইউ নো মাই বাবা, নিড টু গো নাও, চলো।
পথে সাদা মেঘের শতদল বইছে ফাগুন শৈলী এখনো ফিরছে না কেন? ওর তো ক্লাস শেষ হয়েছে অনেক আগে। একটা ফোন দাও না, দেখো কোনো বান্ধবী বসে গেল কিনা। কিরে, তোরা তো দেরি হচ্ছে কেন?
এই তো জ্যামে আমি সিএনজিতে। হ্যাঁ, আরো 10-15 মিনিট লাগবে। জ্যাম যদি না কাটে তাহলে আরো একটু সময় লাগবে। হ্যালো, হ্যাঁ আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি তাহলে রাখি। হ্যালো, ঠিক আছে রাখছি। দেখেছ আমার বাবা কত টেনশন করে। চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। কি হলো এখানে কেন এলে? জ্যাম দীপু, ফাইজলামি করো না। আশ্চর্য, ফাইজলামি কি করলাম? চান্স পেয়েছি যখন 10 মিনিট হোক 15 মিনিট হোক বা তার থেকে বেশি হোক, আমি কেন নষ্ট করব? জ্যাম তো নেই। এই মাত্র তুমি তোমার বাবাকে বলেছো জ্যাম। ও দেরি হয়ে যাচ্ছে বলে আমি বাবাকে বললাম, এই জন্যই তো আমি সময় পেলাম। দীপু প্লিজ চলো। না চলো 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 চলো, যেতেই হবে। হ্যাঁ চলো, থাকলে হয় না, চলো। ঠিক আছে, এই গাড়ি স্টার্ট নিচ্ছে না, আচ্ছা আচ্ছা যাচ্ছি। কাকে একটু চা দিবে? আমাকে চা খাওয়ানোর সময়, আমি তো ভাত খাওয়ানোর সময়। আমি কি বাবার কাছে থাকি না তোমার কাছে থাকি? তো কাকা যেমন ভাতে যেত তেমন, সোজা কথা। শোনো, আমার আর ভালো লাগতেছে না তোমার এখন বইয়ের আদর পাওয়ার সময়। তোমার বাবু বলছে ভাই বিয়ে করো, নাহলে কানাডা চলে যাও। আমি জীবনও করতে পারবো না, কানাডা গিয়ে থাকতে পারবো না, খুব ভালো। তাহলে বিয়ে করো। ও বেটা, তুমি যদি বিয়ে করো তোমার বাপ আর ওইখানে তোমার নেওয়ার জন্য পিড়াপিড়ি করতে পারবো না। ঠিক আছে, তাহলে শৈলীর বাবাকে প্রস্তাব দিয়ে ফেলি। বাবা প্রস্তাবটা তো ভালো, তুমি আজকেই যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হবে, খুশি? আচ্ছা দীপু, এরকম পারফেক্ট টাইমে তুমি কিভাবে ফোন করলে? পারফেক্ট টাইম এটা মানে বুঝলে না, তাহলে তুমি এত সুন্দর সুন্দর গান কিভাবে লিখো? হুম, আমার শৈলীকে ভেবে ভেবে। মিথ্যা বলো না। মিথ্যা বলছি? ছি শৈলী, শৈলী আমার ইমোশনগুলোকে নিয়ে প্লিজ আমাকে কষ্ট দিও না, প্লিজ। সরি, আসলে আমিও ভেবেছিলাম আমি তোমাকে ফোন দিব, আমাদের দুজনের ভাবনা এভাবে মিলে যায় কেন? ইহাকে কি বলে জানো? ইহাকেই বলে ভালোবাসা। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যে কারণে ফোন করেছি সেটাই ভুলে গেছি বলতে। কি? তোর বাবাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই, কি বলো? দীপু, আমার মনে হয় আমাদের আর একটু সময় নেওয়া উচিত। আমি আগে আমার বাসা পরিবেশটা ঠিক করে নিই, তারপর। কি হলো, কথা বলছো না কেন দীপু? কি বলবো? ও মা, আমি যা বললাম তুমি কিছু বলবে না? তুমি তো সব বলে, কোনো প্রশ্ন তো করনি। তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ করবো কেন? তোমার বিয়ের প্রস্তাব তুমি আমাকে সাজেশন দেবে না? আর তোমার পরিবেশে থেকে তুমি যা বলবে সেটাই তোমার মেনে নেওয়া উচিত, তাই না? না মানে আমি ঠিক কিভাবে? আর বলতে হবে না, তুমি সময় নিতে চাচ্ছ, এই তো? এক্স্যাক্টলি, প্লিজ রাগ করো না। আরে বাবা, রাগ করে নি তো। আমি চাইছি মাকে আমি প্রথমে নিজেই বলবো, তারপর। আচ্ছা বাবা, তুমি যেটা ভালো মনে করো। ও শোনো, একটা নতুন টিন করেছি, শুনবে? শুনবো, তার আগে বলো গানগুলো কি এভাবে ফেলে রাখবে? আশ্চর্য, ফেলে রাখলাম কোথায়? আমার সব গান তো তোমার জন্য। তুমি না কি কিচ্ছু না, শোনাও। আচ্ছা একটু হোল্ড করো।
হ্যালো, জানিনি কখন কেটে গেছে মেঘ, নীল আকাশের আগুন ছেড়ে বুঝিনি কখন উঠেছে চাঁদ, যেন আধারের এই চাদর ছেড়ে বুঝিনি এলে কখন তুমি, জানিনি স্বপ্ন নাকি আমার হৃদয় চুরে, জানিনি কখন আমি দুঃখগুলো ফেলে স্বপ্ন দেখতে পারি, এখন আমি কল্পনা রঙে ছবি আঁকতে পারি, জানিনি এলে কখন তুমি, বুঝিনি এ স্বপ্ন নাকি আমার হৃদয় জুড়ে, জানিনি কখন কেটে গেছে মেঘ, নীল আকাশের আগুন ছেড়ে বলতেই ভুলে গেছি, ও যে আমার ফ্রেন্ড নীলা আছে না, ওর আজকে বিয়ে। নীলার আজকে বিয়ে? হঠাৎ করেই ঠিক হয়ে গেল। ও তাড়াতাড়ি ফিরিস, দেরি করিস নি। আচ্ছা ঠিক আছে, আগে বলো আমাকে কেমন লাগছে। মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। ঠিক আছে। কিভাবে সম্ভব শৈলী? কি তোকে এত সুন্দর লাগছে কেন? একদম আমার মনের মতো, আমি ঠিক যেমন করে সাজতে বলেছিলাম ঠিক তেমন করে সাজছো তুমি। এখানে বসো, নড়বে না। চোখ বন্ধ, চোখ বন্ধ। ওকে, খুলবো? না, খুলা না। কথা না, কি হচ্ছে দীপু? তুমি আসলে আমি যেন অনেক দূর থেকে তোমাকে বুঝতে পারি। চোখ খুলবো? আহা, আরেকটা কাজ বাকি। ওয়েট,
চোখ খুলবে না। ওয়েট, এবার চোখ খোলো। হ্যাপি বার্থডে। তোর মনে আছে? মনে থাকবে না? আমার শৈলীর বার্থডে কে মনে রাখবে? না এটা না, এটাও না। হোয়াইট রোজ ফর ইউ, ইনোসেন্ট স্মাইল। থ্যাংক ইউ। ইয়েলো রোজ ফর আওয়ার ফ্রেন্ডশিপ, অ্যান্ড দ্য রেড রোজ ইজ ফর আওয়ার লাভ। Love you too. মুরাদ আজ দেশে ফিরবে, ও এবার বিয়ে করে বউ সাথে নিয়ে যেতে চায়। কিন্তু আমার শৈলী তো এখনো পড়াশোনা শেষ হয়নি। তোমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিবে, দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। আগে শৈলীর পড়াশোনা শেষ হোক, তারপর বিয়েটা দাও। আরে রাখো তো তোমার পড়াশোনা, দরকার হলে বিয়ের পরেও পড়াশোনা করবে। সবচেয়ে বড় কথা হলো আতিকের মতো শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। তাছাড়া আতিকের সাথে আমার কথা হয়েছে, বিয়ের পর শৈলীকেও পড়াশোনার সুযোগ দেবে। মুরাদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে তো ভালোই। তোমার জন্য কিনে আনো, এটা তোমার রুমে লাগাবে, কেমন? তারপর এটার দিকে যখন তাকাবে তখন আমাকে দেখবে, এটা শব্দে আমাকে শুনবে, মনে হবে আমি তোমার পাশেই আছি। দীপু, শৈলী, কি ব্যাপার, তুমি এমন করে কথা বলছো কেন? তোমার কি মাথা ব্যথা করছে? না, ঠিক হয়ে যাবে। এই যে এখন তোর সঙ্গে কথা বলবো, ঠিক হয়ে যাবে। এটা কি কোনো কাজের কথা হলো? প্রায় তোমার মাথা ব্যথা হচ্ছে, ডাক্তার কথা বললে তুমি বলো যাবো যাবো কিন্তু যাচ্ছ না, এটা কি ঠিক? এবার যাবো সত্যি। সত্যি তিন সত্যি বলো। আচ্ছা, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি, হয়েছে? এখন তুমি ঘুমাও। এই একটা গান শুনবে? না, আমি কোনো গান শুনবো না। তুমি এখন ফোন কাটবে এবং সোজা ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? আচ্ছা, প্রমিস? প্রমিস। ওকে, আই লাভ ইউ। I love you too. Bye. Bye. Shoyli, কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাচ্ছি তুমি জানো না? ভার্সিটিতে? জি, ওখান থেকে একটু শপিংয়ে যাবো, ফিরতে একটু দেরি হবে। এই দেরি করে করেই ফিরিস, আর তোর বাবা তো আমাকে কথা শোনায়, তোকে তো কিচ্ছু বলে না। আমাকে কি বলবে? আমি এমন কিছু করি না যেটাতে তোমাদের টেনশন হয়, বুঝছ? আমি যাই। হ্যালো, ও নীলা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুমি কেমন আছো মা? আর তোমার নতুন সংসার কেমন লাগছে? কি, তোমার বিয়ে হয়নি? কিন্তু শৈলী তো সেদিন তোমার বিয়ে খেতে গেল। না, আমি ঠিকই শুনেছি, শৈলী এইমাত্র ভার্সিটিতে গেল। ঠিক আছে মা।
জানো মা মনে হয় একটু একটু বুঝতে পারছে। একটু একটু বুঝতে পারছে? একটু একটু কেন, বেশি করে বোঝাও। ঠিক আছে, বেশি বেশি করে বুঝাবো। এখন চলো। কোথায়, তোমাদের বাসায়? আচ্ছা সত্যি করে বলো তো, কবে যাবো তোমাদের বাসায়? মনে হয় বেশি দেরি হবে না। তাই ঠিক আছে, আমি তাহলে ওয়েট করা স্টার্ট করলাম। আচ্ছা চলো এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। চলো। আচ্ছা আজকে রিক্সায় যাই। রিক্সায়? তোমার গাড়ি কোথায়? গ্যারেজে। অবশ্য সেটা কথা না, কথা হচ্ছে যে রিক্সায় গেলে না তোমার সঙ্গে একটু বেশি সময় থাকা যাবে। তুমি একটা মস্ত বড় পাগল। আমি তো পাগল গরু। হ্যাঁ সোজা বাসে চলে যাবে। গুড বাই। শোনো, নেভার অ্যান্ড এভার সে গুড বাই টু মি, দেন আইল বি এ ডেড ম্যান। ওকে, কি যে উল্টা পাল্টা বলো না। আর শোনো, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে মিস করো না, ঠিক আছে? মনে থাকবে তো? মুরাদ দেশে এসেছে, আমি ওর বাবাকে কথা দিয়েছি। কি কথা বাবা? তোমার আর মুরাদের বিয়ের ব্যাপারে। আমি জানি আমার মেয়ের মত আমার মত থেকে আলাদা হবে না, আর সেই জন্যই তোমার মত নেওয়ার প্রয়োজন বোধ করি। কিন্তু শৈলী, আমি আতিককে কথা দিয়েছি। ছি শৈলী, আমি এমনটি তোর কাছে আশা করিনি। আমাদের বিশ্বাসের কি প্রতিদান তুই দিলি? মা, তোমরা আমাকে নিয়ে কেন এসব করছো? আমার মতামত না নিয়ে তুই মনে হয় কিছুই জানিস না। ছি, আজকে আমি নিজের চোখে যা দেখলাম এটা ঠিক না। মা, দীপ অনেক ভালো ছেলে। চুপ, ওই নাম আর একবার উচ্চারণ করবি না। কিন্তু আমি ওকে ছাড়া অন্য কাউকে, তুই ভালো করেই জানিস তোর বাবার কাছে এসবের কোনো মূল্য নেই। আমি দীপুকে ভালোবাসি মা, এখন আর এসব বলে কোনো লাভ হবে না। মা, আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো মা। মা, এমন ব্যথা কেন হবে আমার? কি হচ্ছে আমার? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। শৈলী, তুমি যদি আমার পাশে থাকো তাহলে দেখো আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। তুমি যদি আমাকে আমাকে যদি ভালোবাসো তাহলে কিচ্ছু হবে না আমার। ছোট বাবা,
দাও তো না খায় ঘুমায় গেল। অসময় আবার কে ফোন করে? দীপু আমার ফোন কেটে দিল। ব্যাপার শৈলী এতবার ফোন করছে আমি শুনলাম না কেন? কাকা কাকা বাবা কি ব্যাপার, তুমি রিংটোন বন্ধ করে দিয়েছো কেন? তুমি ঘুমিয়ে গেছিলে তাই। কাকা তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু সেটা মাঝে মাঝে এমন হয়ে যায় না বাবা। আমি কি খাও কিছু করলাম না? ঠিক আছে যাও। কি ব্যাপার শৈলী ফোন বন্ধ? খুব মজা পাচ্ছ না? শোধ নিচ্ছ? এই যে আমি তোমাকে ছুঁয়ে বললাম, আর কখনো কোনোদিন এরকম হবে না সত্যি। প্লিজ তুমি প্লিজ ফোনটা অন করো প্লিজ। হ্যালো, সালাম কুমার জি, আমি দীপু বলছি। শৈলী কি আছে? শৈলী তো ঘুমাচ্ছে। আচ্ছা তোমরা আমার সাথে কেন এমন করছো? কে ফোন করেছিল? নিশ্চয়ই দীপু। মা প্লিজ একবার ওর সাথে আমাকে কথা বলতে দাও। আর আমার মোবাইলটা কোথায়? মোবাইলটা তোর বাবা নিয়ে গেছে, ওটার আর এখন তোর কোনো দরকার নেই। কোথায় যাচ্ছিস? দীপুর কাছে। শৈলী যা, তোর বাবা ডাকছে। হ্যালো হ্যালো
আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, বাট আই কান্ট হেল্প। কেন বাবা? তাহলে তোকে খুলেই বলি, খুব ছোট বয়সে তোর একটা বড় অসুখ হয়েছিল। আমি তখন সামান্য বেতনের একজন চাকুরিজীবী, তোকে সুস্থ করে তোলার মতো কোনো টাকা পয়সা আমার হাতে ছিল না। আমার বন্ধু আতিক সেদিন সেই তোর চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেছিল। সত্যি বলতে কি, সেদিন তার দয়ায় তোকে আমরা বাঁচাতে পেরেছিলাম। আর আজ এই যে আমার এত বড় ব্যবসা, এত প্রতিপত্তি, এর সব কিছুর পেছনে আতিক, ওর আর্থিক সাহায্য। সেই আতিককে আমি কি করে ফেরাই বল? আতিক চাচ্ছে তোকে তার ছেলের বউ করে ঘরে তুলতে। আই এম সো হ্যাপি মাই চাইল্ড, আই এম প্রাউড অফ ইউ। একদিকে বাবার সম্মান, আর একদিকে তুমি। পারলাম না দীপু, আমি পারলাম না, আমি সত্যিই হেরে গেলাম। আমি নিজের হাতেই আমার ভালোবাসাকে হত্যা করলাম। আজ আমার বিয়ে, যদি পারো আমাকে ক্ষমা করো। শৈলী।
আপনি নিশ্চয়ই দীপুর কাকা? আমার নাম নদী। নদী, তোমার নামা শনিবারে আসার কথা ছিল? জি কাকা, কিন্তু টিকিট পেলাম আজকের, তাই আজকে আসতে হলো। কাকা, আমি যদি ভুল না করি, একটু আগে যে বাইরে গেল সে নিশ্চয়ই দীপু? হ্যাঁ মা, ওরে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। কখন বাইরে যায় আর কখন ঘরে ফেরে কিচ্ছু বুঝি না। তুমি যাও মা, আমি তোর ব্যাগ নিয়ে আসতেছি। কাকা, আমি যে আসবো দীপু তা জানতো না? বাইজন আমার জানাইলো, ছোট বাবা তখন ঘুমে, তারপরে আর তারা জানানোর সুযোগ পাই নাই। বাসায় তো থাকে না, আজকে সারাদিন কোনখানে ঘুরে একটু আগে বাসায় ফিরলো। তার আগে একটা লোক তার একটা চিঠি দিয়ে গেল, এই চিঠি দিয়ে আমি চা বানাইতে গেলাম, চা বানায় ফিরে এসে দেখি সে বাইরে চলে যাইতেছে। এই বয়সে পোলাপান, বাপ মা ছাড়া থাকলে যাওয়া আর কি। যাও, তুমি যাও। আমি জানতাম তুই আসবি একদিন। কেমন সব জানতা, জানতো, গুল মারিস না আমাকে। যে তোর কত মনে আছে সেটা তোকে দেখেই বুঝতে পেরেছি, আমাকে তো একবার চিনতেও চাইলি না। আমি কেমন করে বুঝবো যে তুই গাড়িতে ছিলি? পিচ্ছি একটা মেয়ে নদী, এখন এত বড়। কথা শুনে মনে হচ্ছে তুই যেন এখনো ছোটই রয়ে গেছিস। এই দেখ ছবিটা, কেমন ছিলি তুই? নদীমা, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কাকা, দীপু এখনো ফেরেনি? না। ওকে কিছু বলো না তুমি। কি বলবো, মা নাই, বাপ বিদেশে থাকে, এমন ছেলেরে কিছু বলা যায়? সুযোগটা তো এখানেই নেয়। আচ্ছা, ওকে তুমি যখন বলনি আমার আসার কথা, তাহলে এখন আর বলার দরকার নেই, দেখিও আমাকে চিনতে পারে কিনা। আচ্ছা, কিছু বলবো না, নাও চা খাও।
দীপু, আমি তোকে ভালোবাসি। সত্যি কি এটাকেই ভালোবাসা বলে? তোর অ্যালবাম থেকে ছবিটা চুরি করে নিয়ে গিয়েছিলাম, সেই কবে ছোটবেলায়। তখনও কি তোকে ভালোবাসতাম? না হলে তোর ছবি চুরি করব কেন? চাইলে কি তুই দিতি না? কেন চাইতে ভয় পেলাম? তোকে ছাড়া আর কাউকে ভালোবাসবো কোনো দিন ভাবতেও পারলাম না। দীপু, তুই বুঝতে পারবি আমার ভালোবাসার কথা? কি ভাবছিস সব একা একা? আমি দীপুকে কিছু না বললে ও বুঝবে কি করে? ও আসছে না কেন এখনো? আর অপেক্ষা করতে ভালো লাগছে না। কি ব্যাপার কাকা, দীপু তো এখনো ফিরছে না, ও কি রোজই এরকম করে? না, সব ঠিক আছে। আগে ঘরে একটা বই আছে দিক না। তোকে অনেক সুন্দর দেখাচ্ছে। বউকে কেউ তুই বলে? বলে, বেশি ভালোবাসলে বলে। আমি যে তোকে অনেক ভালোবাসি। বুঝলাম মা, ও আস্তে একটা পাগল। এই যে বাইরে চলে গেল, মোবাইলটা সাথে নেয় নাই। কাকা, আমি একটু ওর ঘরে যাই। কেন দেবে না? তুমি তো এই বাড়ি নিমাইয়া, ছোটবেলায় তোমার এই বাড়িতে কাটছে, তারপরে তো বিদেশ চলে গেল। দীপু, ঠিক আগের মতোই রয়ে গেছিস, কি অবস্থা করে রেখেছে ঘরটা! মরলেও মানুষের স্বভাব যায় না। আমি আমি নদী। কোন নদী? ছোট বাবা, ও হচ্ছে তোমার রফিক চাচার মেয়ে, আজই বিদেশ থেকে আসলো, আমাদের এখানে থাকবে, আমি উপরে থাকার ব্যবস্থা করছি। ও নদী, তোরা গল্প করো, আমি তোমাকে চা নাস্তার ব্যবস্থা করি। আমি সরি, মনে পড়েছে তুমি নদী। হ্যাঁ, মনে পড়েছে। ইটস ওকে। দীপু, শৈলী আমার জীবন থেকে হারিয়ে গেছে।
আমার জীবন থেকেও হারিয়ে গেছে। শরীর তার ভালোবাসা ফিরিয়ে নিয়েছে নদী। দীপু কি হয়েছে? দীপু কি হয়েছে তোমার? ওই ড্রয়ারের মধ্যে পেইন কিলার আছে, ওটা দেবে প্লিজ। হ্যাঁ। দীপু একটু একটু ঘুমানোর চেষ্টা করো, ভালো লাগবে। দীপু নদী, আমি যখন চোখ বন্ধ করি তখন তখন শৈলীর মুখ ভাসে। যার কথা ভাবতে ভালো লাগে তার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাও। আমার ঘুমও কেড়ে নিয়ে গেছে, ঘুমোতে পারি না। রুটি তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি গো মেনদি, কি করবে তুমি এখন? খুব তো স্বপ্নের পাহাড় গড়েছিলে, ভেঙে একেবারে খান খান। আসলে তুমি মেয়েটা বোকা আছো, আর দীপুর তো কোনো দোষ নেই, ও তো জানেই না তুমি ওকে ভালোবাসো। এনিওয়ে, হয়নি তাতে কি হয়েছে, টেক ইট ইজি, ভুলে যাও। সব ভুলে যাও নদী। কিন্তু ওর অসুখটা কি পোলা, আমার কি হয়ে গেল জানো মা? ও সারাদিন গান বানাইত আর চিৎকার করে কইত, ও কাকা চা দাও। সেই পোলা আমার কেমনি এমন নির্জীব হয়ে গেল। তয় মা, এই মাথা ব্যথার রোগটা ওর বহুদিন ধরে থাইমে থাইমে ওঠে, কিন্তু ওই শৈলী না কি যেন নাম, ওই মায়ের এই সব সর্বনাশের মূল। মেয়ের কি দোষ, ও কখনো ডাক্তার দেখায় নাই? না, ডাক্তার দেখানোর কথা কইলে কই তো, মাথা ব্যথা নাকি সবারই থাকে, ওটা কিছু না। চাচাকে জানাওনি? কতবার ভাবছি জানাই, পরক্ষণে ভাবি কত দূরে থাকে, ছেলের অসুখের কথা জানাইলে চিন্তা করব। আগে ডাক্তার দেখাই, সুস্থ হোক তারপরে জানাবো। এটা খুবই ভুল করছো কাকা। জানাইতে চাইলে কই তো, আজই ডাক্তার দেখাইব, তো আমি কি করুম? তুমি বাংলাদেশে ফিরে এলে কেন? তোমার জন্যে। কি না, মানে আমি যখন এখান থেকে চলে যাই তখনও যেতে আমার ভালো লাগেনি, ওখানে থাকতে আমার কখনোই ভালো লাগেনি। ছিলাম ঠিকই, কিন্তু মনটা পড়েছিল দেশে, আর তাই যখন সুযোগটা পেয়ে গেলাম আর হাতছাড়া করলাম না। আমি এখানে এসেছি একটা এনজিওতে ভলান্টিয়ার হিসেবে। আমার কখনো বাংলাদেশ ছেড়ে যেতে ইচ্ছা করেনি,
বাবা অনেকবার ট্রাই করেছে, পারেনি। তোমার সঙ্গে অন্তত এদিকটা মিলে যাচ্ছে। হ্যাঁ অনেক। তুমি যেমন শৈলীকে একা একাই ভালোবেসে যাচ্ছ, আমিও তেমন। দীপু, তুমি শৈলীকে ভুলে যাও। না, শৈলী তোমার দুঃখ, আর দুঃখকে আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকতে পারে না। আমার সুখ, আমার স্বপ্ন, আমার সবকিছু, ওকে ভাবলে আমার ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে না। তুমি কষ্ট পাও, এই কষ্টটাই আমার সুখ, আমার সুখ। নদী, তুমি শৈলীকে ভুলে যেতে বলো না। ওকে ভুলে আমি আমি বাঁচতে পারবো না। ঠিক আছে বাবা, ভোলার দরকার নেই, কিন্তু তোমার চিকিৎসা করাতে অসুবিধা কোথায়? আমার কোনো অসুখ হয়নি। তুমি বললেই হলো তোমার কিছু হয়নি। নদী, তুমি শৈলীকে এনে দিতে পারবে? যদি এনে দিতে পারো আমার অসুখ ভালো হয়ে যাবে। আগে সুস্থ হও, তারপর শৈলীর কথা ভেব। বেঁচে তো থাকতে হবে। তুমি তুমি মরে গেলে শৈলীর কথা ভাববে কি করে বলো? আমি তো মরেই গেছি নদী, এখন আমি একটা একটা অচল পাশা। তোমার কিচ্ছু হয়নি দীপু, দীপু প্লিজ ওয়েক আপ। দীপু আমার দিকে তাকাও, তাকাও। কবে যাবে ডাক্তারের কাছে? যাব না। এসব কি ধরনের ছেলে মানুষ দীপু? নদী, আমি কিন্তু বলেছি আমি যাব না, প্লিজ। আর তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কে? হ্যাঁ, হু আর ইউ? তুমি এখান থেকে বেরিয়ে চল, যাও। ঠিক আছে দীপু, আমি চলে যাব তোমাদের বাসা থেকে, কিন্তু তুমি এভাবে নিজেকে শেষ করে দিও না। তুমি আমার না হও, বেঁচে থাকো দীপু। এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছ দীপু? আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কি করলে শৈলীকে তোমার মন থেকে সরাতে পারবো? আমি কিছু বুঝতে পারছি না দীপু, আমি কি করব, কিভাবে তোমাকে ভালো করে তুলব? তুমি কি নদী মারে কিছু বলছো? না,
সকালে নাস্তার জন্য ডাকলাম, কই আসলো না তো? খিদে নেই হয়তো। আমার মনে হয় ও তোমার উপর অভিমান করেই। আমার উপর আর অভিমান করে কি হবে কাকা, আমি তো একটা মরা মানুষ। আজে বাজে কথা বলবো না, মায়াটা খুব ভালো, ও তোমার খুব পছন্দ করে, ব্যাপারটা একটু ভাইব। তুমি নাকি আমার উপর রাগ করে আছ? না, কে বললো? তাহলে নাস্তা করতে যাওনি কেন? এমনি আমার শরীরটা ভালো লাগছিল না তাই। ও কাকা খামা খাচ্ছে কি আবোল তাবোল বলে? দীপু, আমাকে তুমি বেড়াতে নিয়ে যাবে? কোথায়? যেখানে তুমি নিয়ে যাও। চলো। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? তুমি ছোটবেলায় আমাকে তুই করে বলতে। তুমি তো বলতে। হ্যাঁ, এখন বলো না কেন? জানি না, তুমিও তো আর তুই করে বলো না। তুমি কিন্তু বললে না তুমি কাউকে কখনো ভালোবেসেছো কিনা। হ্যাঁ, বাসি। কাকে? তোমাকে। দীপু, দীপু কি হয়েছে তোমার? নদী, আমার খুব মাথা ব্যথা করছে, চল। চলো। জি ভাই, আমি আর সামাল দিতে পারতেছি না, আপনার তাড়াতাড়ি আসা উচিত। জি, নদীমা আছে, সেও অনেক চেষ্টা করতেছে কিন্তু ছোট বাবা তো কারো কথা শোনে না। আপনি তাড়াতাড়ি আসেন ভাই। জি জি, আচ্ছা। শৈলী,
তুমি এসছো। আমি জানতাম তুমি আসবে একদিন, আমি জানতাম। তুমি জানো আমি কতদিন ঘুমাই না, আমি সারা রাত জেগে থাকতাম, সারাটা রাত জেগে থাকতাম তোমার অপেক্ষায়। এখন দেখেছ, কেউ যদি মন থেকে কাউকে চায় তাহলে ঠিক তাকে পায়। এই যে আমি তোমাকে পেলাম, আমার হাত একটু ধরবে শৈলী, প্লিজ। তুমি আমাকে ছেড়ে আর যাবে না, কখনো না, কোনোদিন না। তুমি আমাকে এত কষ্ট দিলে কেন, কেন এত কষ্ট দিলে তুমি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না শৈলী, বাঁচবো না। আমি মনে আছে আমি তোমাকে বলেছিলাম হাতটা আমার যতদিন হাতে থাকবে একদিন আমি বিশ্ব জয় করব, মনে আছে তোমার? কাঁদবে না, কাঁদছো কেন তুমি? শুধু আমার ভালোবাসায় কোনো চোখের জল থাকবে না, তুমি কাঁদবে না বলো। আমি কাঁদছি না তো, আমি কাঁদবো কেন বলো? তুমি এসছো আর আমার সমস্ত ব্যথা চলে গেছে, সব ব্যথা। দীপু একটু ঘুমাও, তাহলে আর একদম ব্যথা থাকবে না। তাহলে তুমি যাবে না বলো? সত্যি আমাকে ধরো, তুমি যাও না, যাও না তুমি, যাবে দীপু, 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 কাকা, কাকা। আমি যাবো শৈলী, আমি যাব তোমার সঙ্গে যাব। তুমি বিশ্বাস করো আমি তোমার উপর রাগ করিনি।